এই অধ্যায়ে আমরা পেইন্ট বাকেট টুলটি নিয়ে আলোচনা করব। তো পেইন্ট বাকেট এর মূল উদ্দেশ্য হচ্ছে যে যখন আমরা কোনো কালার নিয়ে কাজ করব তো তখন আমাদের এই পেইন্ট বাকেট টুলটি ইউজ হবে। তো আমরা পেইন্ট বাকেট টুলটিতে ক্লিক করে এখানে একটি কথা মনে রাখতে হবে যে ফটোশপ 7-এ এই গ্রেডিয়েন্ট টুল এবং পেইন্ট বাকেট টুলটিকে একত্রে সংযুক্ত করা হয়েছে, যেটি কিনা আগের ভার্সনগুলোতে আলাদাভাবে ছিল। তো যাই হোক, তো পেইন্ট বাকেট টুলটি আমরা সিলেক্ট করে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে ফোরগ্রাউন্ড কালার রয়েছে এখান থেকেই আমাদের যে কালারটি আমরা চাই সেটি স্পেসিফিক করে দিতে হবে। তো ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করলে পরেই আমাদের যে কালার পিকারে যে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে আমাদের স্পেসিফিক করতে হবে যে কী কালার আমি চাই। মনে করি আমরা এখানে ব্লু কালারটি চাই, তো সেক্ষেত্রে আমাদের এই স্লাইডার ধরে ব্লু কালার এখানে নিয়ে আসতে হবে, অথবা এখানে ক্লিক করলে ব্লু কালারটা সিলেক্ট হবে। এখন আমাকে স্পেসিফিক করতে হবে যে আমি কী ধরনের ব্লু চাই। আমি কি হালকা ব্লু চাই না গাঢ় ব্লু? আমি যদি গাঢ় ব্লু চাই তাহলে পয়েন্টার ধরে ড্র্যাগ করে আমি প্রিভিউতে এখানে দেখে নিব যে কী ধরনের ব্লু আমি চাই। ঠিক একইভাবে আমি যদি লাইট ব্লু চাই, হালকা ব্লু, তো সেক্ষেত্রে আমাকে পয়েন্টার ধরে উপরে যে কোনো জায়গায় ড্র্যাগ করলে আমি প্রিভিউতে এটার আউটপুট দেখতে পাবো। তো যাই হোক, মনে করি আমরা এই কালারটি নির্বাচন করে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। এখন যদি আমরা এই কালারটিকে আমাদের লেয়ারে ফিল করতে চাই তাহলে আমাদের এই পেইন্ট বাকেট দিয়ে আমরা মাউস দিয়ে ক্লিক করলে ঠিক সেম কালারটি ফিল হবে। ঠিক একইভাবে আমরা যদি ভিন্ন কোনো কালার পেতে চাই তো আমাদের ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করে সে আমরা রেড কালারটি যদি পেতে চাই তো রেড কালারে আমরা ক্লিক করবো, অথবা স্লাইডার ধরে সেখানে চলে যাব। তো আমরা ফোরগ্রাউন্ড কালারে এখানে লালের যে অংশটুকু চাই, আমরা যদি গাঢ় লাল চাই তাহলে আমাদের পয়েন্টার ধরে আমাদের নিচে নিয়ে আসতে হবে, হালকা লাল চাইলে আমাদের এভাবে পয়েন্টার ধরে যে ধরনের আমি আমার আমার রং প্রয়োজন সেই রঙটি আমি নির্বাচন করব। তো সে আমরা ডার্ক রেড কালারটি নিলাম, নিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করে আমরা যদি ফিল করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে সেম রেড ডার্ক কালারটি আমাদের ডিজাইনে আমরা পেয়ে যাচ্ছি।